দিদি ভাই তুই যাবি না সেই সকাল থেকে তুই আমার এখানে আছিস সকাল গড়িয়ে বিকাল হতে চলল। খাওয়া দাওয়া গোসল বাদ দিয়ে তুই আমার এখানে পড়ে আছিস তোর মা তো অনেক রাগ করবে দিদি ভাই আর তোকে তো আমি ভালো মন্দ খেতে দিতে পারি না তাহলে তুই কেন আমার সাথে এত সময় থাকিস কি যে না বুড়িমা আমি তোমার এখানে ভালো মন্দ খাবার আশায় থাকি না গো তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগে তুমি কত সুন্দর সুন্দর গল্প শোনাও আমাকে আবার মাঝে মাঝে তোমার বাগানের কলাও খাওয়াও তুমি খুব ভালো গো বুড়ি মা তুমি আমায় কত আদর করো হয়েছে হয়েছে বুঝেছি আমি তুই খুব ভালো রে দিদিভাই শোন তুই বরং এখন বাড়ি যা নইলে তোর বাবা মা খুব রাগ করবে আচ্ছা বুড়ি মা আমি তাহলে যাই কাল আবার আসব সাবধানে থেকো কেমন সে বৃদ্ধ মেনে টুনির সাথে কথা বলে টুনটুন বাড়ি চলে আসে মা ও মা বাবা কি বাড়ি ফিরেছে না রে তোর বাবা এখনো বাড়ি ফেরেনি আর তুই বুড়ি মায়ের বাড়ি থেকে এসে এমন চুপচাপ হয়ে গেলি কেন কি হয়েছে বল আমাকে আচ্ছা মা বুড়ি মা বলল বুড়িমায়ের সাথে অনেক সময় কাটাই বলে তুমি নাকি রাগ করবে আমার সাথে মা তুমি বলো তো বুড়ি মায়ের তো কেউ নেই সারাদিন একা একা বসে থাকে তাই তো আমি বুড়ি মায়ের সাথে গল্প করে সময় কাটাই যাতে করে বুড়ি মায়ের ভালো লাগে মা তুমি কি রাগ করো। না রে মা রাগ করব কেন বুড়ি মায়ের তো কেউ নেই আর তুই যে মাকে এত ভালোবাসিস বুড়ি মায়ের এত খেয়াল রাখিস এটাই তো অনেক রে মা টুনটুন মা টুনটুন কোথায় তোরা একটু বাহির হ দেখ তোদের জন্য কত কি নিয়ে এসেছি বাবা তুমি চলে এসেছ মা দেখো দেখো বাবা কত বাজার করে এনেছে কি ব্যাপার গো আজ হঠাৎ এত কিছু বাজার করে এনেছো যে হ্যাঁ গো টুনি আজ কাজ করে একটু বেশি টাকা পেয়েছিলাম তাই ভাবলাম একটু বেশি করে বাজার করে নিয়ে যাই মা দেখো দেখো বাবা দুধ নিয়ে এসেছে মা তুমি আজকে তাহলে রুটি বানাবে আমি দুধ আর কলা দিয়ে রুটি খাবো আমার খুব ভালো লাগে খেতে কিন্তু মা আমার কাছে তো যা টাকা ছিল তা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি আর আমি তো কলা নিতে ভুলে গেছিলাম মা আর আমার কাছে তো এখন কোনো টাকাও নেই আমি এখন কলা কোথায় পাবো বলতো মা বাবা তুমি কোনো চিন্তা করো না বুড়িমা আমাকে রোজ কলা খেতে দেয় শুনেছি বুড়ি মায়ের নাকি উত্তরের জঙ্গলে এক শতক জমিতে কলার বাগান আছে আমি বুড়ি মায়ের কাছে দৌড়ে গিয়ে কলা নিয়ে আসি আমি চাইলে নিশ্চয় আমাকে কলা দিবে এসব বলে টুনটুন বৃদ্ধ বুড়ির মায়ের কাছে কলা চাইতে যায় বুড়িমা বুড়িমা ও বুড়িমা আমাকে কিছু কলা দিবে গো তুই কলা নেবি দিদি ভাই কিন্তু ঘরে যে কলা নেই এখন চল আজ না হয় তোকে নিয়ে কলা বাগানে যাই সত্যি বুড়িমা তুমি আমাকে নিয়ে তোমার কলা বাগানে যাবে হ্যাঁ রে দিদি ভাই সত্যি চল তবে কলা বাগানে যাওয়ার কথা শুনে টুনটুন অনেক খুশি হয় আর অনেক আনন্দের সাথে বৃদ্ধ মিনু টুন কলা বাগানে গিয়ে তো টুনটুন ভীষণ অবাক হয়ে যায় কেননা কলা বাগানের কলা ছাড়াও আরও তিন রকমের কলা ধরা ছিল আম জাম ও ড্রাগন ফল ধরা ছিল আচ্ছা তুমি আমাকে তো কলা বাগানের অনেক গল্প শুনিয়েছ কিন্তু কখনো তো কলা গাছে তিন ফল ধরার গল্প শোনাও টুনটুনির এমন কথা শুনে বৃদ্ধ মিনু টুনটুনি হাসতে থাকে দিদি ভাই এত কিছু না ভেবে কলা গাছে আম জাম ড্রাগন ফল ছাড়াও তো কলা ধরা আছে তুই বরং তোর যত ইচ্ছে ফল ছিঁড়ে নি তখন টুনটুন বৃদ্ধ টুনটুনির কথা মতো কলা গাছ থেকে কলা ছিঁড়ে নেয় অবাক হবার কিছু নেই দিদি ভাই তুই বরং এখন বাড়ি যা কাল যখন আসবি তখন তোকে কলা গাছে তিন ফলের রহস্য শোনাব কেমন তারপর টুনটুন বাড়ি ফিরে আসে পরের দিন সকালে টুনটুনের বাবা কাজে যায় আর টুনটুনও মিনু টুনটুনের কাছে যায় তিন ফলের রহস্য শোনার জন্য কিন্তু হঠাৎ টুনটুনির রোড অ্যাক্সিডেন্ট করে একই টোনা তোমার এমন অবস্থা কি করে হলো হাই ঈশ্বর এখন আমাদের কি হবে সংসারের বা কিভাবে চলবে হ্যাঁ গো টুনি কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল গো বলতেই পারলাম না এখন তো আর কতদিন যে কাজে যেতে পারবো না সংসার চালানো তো খুবই কষ্ট হয়ে যাবে গো এসব বলতে বলতে টুনি টোনাকে গিয়ে বিছানায় শুয়ে দেয় আর অন্য অন্যদিকে বুড়িমা ও বুড়িমা কোথায় তুমি বুড়িমা কিরে দিদি ভাই তুই এত সকাল সকাল যে হ্যাঁ গো বুড়ি জানো তো রাতে একটুও ঘুমাতে পারছিলাম না খালি মনে হচ্ছিল কখন তোমার কাছে গিয়ে কলা গাছের তিন ফলের কথা শুনবো বলো না গো বুড়িমা আমাকে ওই কলার গাছের গল্পটা শোনাও না কলা গাছে কি করে তিন ফল হলো আচ্ছা আচ্ছা বাছা এত অধৈর্য হোস না তবে শোন অনেক দিন আগের কথা রূপপুর জঙ্গলে এক জাদু রাজা ছিল সেই রাজার একমাত্র রানী ছিলাম আমি কিন্তু জাদুকর রাজা আমাকে ভুল বোঝে বনবাসে পাঠিয়ে দেয় কিন্তু রাজা আমাকে মনে মনে অনেক ভালোবাসে তাই জাদুকর রাজা আমাকে ভালোবেসে উত্তরে এক শতক জমিতে কলার বাগান উপহার দেয় যাতে করে আমার খাওয়ার কোনো কষ্ট হয় না আর দিদি ভাই জানিস এই কলা গাছগুলো কোনো সাধারণ কলা গাছ নয় এই কলা গাছগুলো জাদুই কলা গাছ আর এই কলা গাছ তিন ফলের কোনো একটি ফল যদি কোনো অসুস্থ রোগীকে খাওয়ানো হয় তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এই কলা গাছের তিন রকমের ফল ধরার কারসাজি ওই জাদুকর রাজাই করেছে বুঝলি দিদি ভাই তারপর বৃদ্ধ মিনু টুনটুনি খুশি হয়ে টুনটুনকে কিছু ফল এনে দেয় আর ফলগুলো পেয়ে টুনটুন বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে টুনটুন দেখতে পায় তার বাবা বিছানায় শুয়ে শুয়ে আছে বাবা তোমার কি হয়েছে তুমি এভাবে আছো কেন বাবা তখন টুনটুনের মা টুনটুনকে সব বলে সব শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর মনে মনে ভাবে তো আমাকে অনেকগুলো ফল দিয়েছে আর বুড়ি মা তো বলেছে এগুলো জাদুই ফল যে কোনো একটি অসুস্থ রোগীকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে টুনটুন এসব ভেবে একটা আম নিয়ে তার বাবাকে খাইয়ে দেয় আর তখনই অবাক করা কাণ্ড আম খেয়ে সাথে সাথে টুনটুনির একদম সুস্থ হয়ে যায় এসব দেখে টুনটুন আর টুনটুনের মা ভীষণ খুশি হয় তারপর থেকে আবার সব আগের মতো হয়ে যায় টুনটুন তার বাবাকে মাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে